বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ধর্মনগর মোটরস্ট্যান্ড সংলগ্ন জুরি নদীর পাকা সেতুতে ফাটল ধরেছে এবং এই ফাটল নজরে পড়তেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই ফাটলকে কেন্দ্র করে যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনগণ। শুক্রবার সকালেই পথচারীরা সেতুটির মধ্যবর্তী স্থানে বিশাল ফাটল দেখতে পায় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যখনই বিষয়টা খবর ছড়িয়ে পড়ে ততক্ষণে কিন্তু গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। বিগত দিনগুলোতেও কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে এরকমের ঘটনা ঘটেছে, ফ্লাইওভার ভেঙে পড়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি, গত পরশুদিন আমরা দেখেছি যে একটা ব্রিজ ভেঙে পড়ে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই বিষয়টা নজরে আসতেই গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। যদিও প্রশাসনিকভাবে তৎপরতাও লক্ষ্য করা গেছে, প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন সেখানে তৎক্ষণাৎ ছুটে এসেছেন এবং সেতু পারাপারে বর্তমান সেখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেতু পারাপার, এবং ঘটনায় স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই একটা চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেতুর দুদিকেই পুলিশ মোতায়েন করা রয়েছে এবং দুদিকেই বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আসা যাওয়ার রাস্তা। যে কোনো মুহূর্তে সেতুটিতে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেতুটি ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় কিন্তু আশঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনগণ। প্রশাসনিক আধিকারিকরাও তৎপর হয়ে গেছেন এবং তৎপর হয়ে দুদিক থেকেই সেতুটি পারাপারের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যাতে হঠাৎ করে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। যদিও সাত সকালবেলা পথচারীদের নজরে আসা মাত্রই এই বিষয়টা কিন্তু ছড়িয়ে পড়ে, মুখে মুখেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকা, এবং খবর ছড়িয়ে পড়া মাত্রই সাধারণ মানুষ কিন্তু এমনিতেও সেই সেতুটি অ্যাভয়েড করছিলেন আসা যাওয়ার জন্য। যদিও এই সেতুটি দিয়ে পারাপারের ঘটনা পারাপার যে বন্ধ করে দেওয়ার ফলে কিছুটা হলেও কিন্তু সমস্যা হচ্ছে স্থানীয় মানুষের, এবং মেরামতির কাজ কবে নাগাদ শুরু হয় এবং কত দ্রুত হয় সেই সেতুটির সেটাই কিন্তু লক্ষণীয় বিষয়। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা অবশ্যই দেখা গেছে প্রাথমিকভাবে, পরবর্তী সময় রিপেয়ারের সময় কতটা তৎপর হয় প্রশাসন সেটাই লক্ষণীয় বিষয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।